মার্কেটিং একদম না 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 ওরকম হবে না লোকটি সারা বছর আপনার কাছ থেকে যত একটা লোক দশ বস্তা নিয়ে যায় এটাই একটা হিসেব আরেকটা স্যার কি হয়েছে মানে আগে যে দামে বেচছি কিন্তু এখন যদি ওই দামই চাই তাও করছি এরকম কথা বলছি খাদ্য ব্যবসায়ীদের কালোবাজারি লকডাউনের সুযোগে মোটা টাকা এঁটে নিচ্ছেন কিছু দোকানদাররা এমনই অভিযোগ ক্রেতাদের এমনকি লকডাউন মাল মজুদ থাকা সত্ত্বেও মাল নেই বলে জানিয়ে দিচ্ছেন কিছু খুচরো ব্যবসায়ীদের বলেও অভিযোগ কৃত্রিমভাবে সংকট তৈরির চেষ্টা করছে কিছু অসাধু ব্যবসায়ী অভিযোগ বিভিন্ন ব্যবসায়ীদের বিরুদ্ধে আর সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাস ধূপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার এবং পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং শহরের একাধিক গোডাউনে হানা দেন বুধবার বিভিন্ন ক্রেতাদের তরফে ধূপগুড়ি শহরের একটি হোলসেল ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করেন কয়েকজন জনক্রেতা লকডাউনের মাল মজুদ থাকা সত্ত্বেও তাদের দেওয়া হচ্ছে না এমনকি দিলেও চালের বস্তার অধিক দাম নেওয়া হচ্ছে কোনো কোনো দোকানদার ধাক্কা দিয়ে ক্রেতাদের মাল নেই বলে দোকান থেকে বের করে দিচ্ছে এমনই অভিযোগ ওঠে এরপর গোটা ঘটনা তারা ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়কে জানান এমনকি কিছু কিছু ক্রেতা ধূপগুড়ি পুলিশ আধিকারিকদের অভিযোগ জানান আর এই অভিযোগ পেয়ে অভিযানে নামেন আধিকারিকরা বিভিন্ন ওয়েবসাইট গোডাউনে গিয়ে তাদের মজুদ মাল খতিয়ে দেখেন পাশাপাশি তাদের স্টক রেজিস্টার তারা চেকিং করেন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে কোনোভাবেই খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি না করা হয় যদিও কোনো কোনো ব্যবসায়ী পুলিশ আধিকারিকদের বোঝানোর চেষ্টা করেন গাড়ির অভাব রয়েছে তাই গাড়ির ভাড়া বেড়ে গেছে তাই কোনো কোনো খাদ্য সামগ্রীর দাম বেশি নিতে হচ্ছে যদিও ধূপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার কড়াভাবে তাদের সতর্ক করে দেয় হুঁশিয়ারি দেওয়া হয় পুনরায় অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ধূপগুড়ি থেকে ভয়েস আপ কি আওয়াজ এর প্রতিনিধি সোমা মণ্ডল রিপোর্ট আমরা বিভিন্ন যে গালামাল দোকান সেই দোকানদারগুলো আমরা গিয়েছি তাদের কাগজপত্র দেখেছি তাদের রেট দেখেছি তাদের পরিষ্কারভাবে আমরা বলে দিয়েছি যে কোনোরকম কালোবাজারি কেউ যাতে না করে সেটা আপনাদেরকে অ্যাসুরেন্স করতে হবে এবং যার যেরকম চাহিদা বিগত দিনে যে চাহিদা অনুসারে আপনারা মাল দিয়েছেন সেভাবে মালগুলো সাপ্লাই করবেন অতিরিক্ত কেউ যেন মজুদ না করতে হবে সেটা দেখবেন এবং খাতাপত্র মেনটেন্স করবেন এই মুহূর্তে যেন বিগত দিনে যা রেট সেই মার্কেটের বাইরে যেন রেট নেওয়া না কারা কারা ছিলেন সেখানে আমাদের বিডিও সাহেব ছিলেন আইসি সাহেব ছিলেন আমাদের কাউন্সিলাররা ছিলেন একটা টিম ওয়ার্কের মধ্যেই কাজটা হচ্ছে সাধারণ মানুষ যেন হ্যারাসমেন্ট না হয় সাধারণ বেশি বেশি নেওয়া হয়েছে আমাদের কাছে যেটা আপনার 1080 টাকার বস্তা সেটা 1130 টাকায় না 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 হয়েছে না এই ধরনের হয়েছে এটা আমরা আদালতে